হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 11টা। আজকে অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া। আর আমাদের চিকুর কাণ্ড দেখো, নিচে বসলেই ওকে কোলে এসে বসতে হবে, যখনই নিচে বসবো ও কোলে চলে আসবে বসতে। যাই হোক, আজকে আজকে ওয়েদারটা দারুণ, একদম ঠান্ডা ঠান্ডা। সকালবেলা খুব বৃষ্টি হয়েছে, একদম মেঘ করে আছে, মেঘলা পুরো। দেখো, দেখাচ্ছি, দেখতে পেলে। আর আজকে খিচুড়ি বানাবো, খিচুড়ি করবো। আজকে আর কোনো তরকারি টরকারি করবো না, আজকে খিচুড়ি করবো। ওই জন্য এখনও বসে আছি, 11টা বেজে গেছে। আর এই চিকু যে আমার কোলে শুয়ে পড়েছে না, একে ওঠানো খুব সমস্যার ব্যাপার। কোল থেকে উঠতে চায় না একদম। দেখতে চাও, নিজের চোখে দেখে নাও। উঠে পড়ো, ওঠো। ঠিক আছে, একে উঠিয়ে নিয়ে আগে উঠিয়ে তারপরে রান্নাঘরে যাচ্ছি। খিচুড়িটা কিভাবে করি আমি কিভাবে খিচুড়ি করি সেটা তোমাদের দেখাবো। ফাঁকিবাজি খিচুড়ি একদম সঠিক। তোমরা সবাই জানো খিচুড়ি করতে, আমি জানি সবাই খিচুড়ি বানাতে জানো, কিন্তু একদম ফাঁকি মেরে সঠিক কী করে খিচুড়ি করা যায়, আমি কী করে খিচুড়ি করি সেটা আমি দেখাবো। তো চলো, চলো জিকু, ওঠো না, ওঠো, উঠতে হবে, চলো না, উঠতে হবে, চলো ওঠো, ওঠো, মারবো কিন্তু এবার, ওঠো, আমাকে রান্না করতে হবে, না রান্না করতে হবে তো, চলো চলো চলো, ওঠো, খিচুড়ি করা ক্যান্সেল হয়ে গেছে। শঙ্কু বাইরে বেরিয়েছিল বললাম না, আসার সময় মাটন নিয়ে এসছে, দিয়ে বলছে আজকে মাটন করতে। তো আজকে মাটনটা করছি, এমনি যেমন মাংস করে, খাসির মাংস ওরকমই করছি, অন্য কোনো রেসিপি নয়। আর খিচুড়িটা যেদিন করবো, একদম কম টাইমের মধ্যে কী করে খিচুড়ি করা যায় আমি দেখাবো, সেদিন রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে কীভাবে আমি মাটন করছি সেটা দেখো। মাংসটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, এর মধ্যে আছে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর অল্প বেটে দিয়েছি, রসুন বাটা, আদা বাটা, টমেটো আর শুকনো লঙ্কা আর নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছি, আর কিছু নেই এর মধ্যে। প্রথমে আলুটাকে ভেজে নেবো, তারপরে এটা দিয়ে দেবো। চলো চলো চলো, অনেক দেরি হয়ে গেছে, বাবারে অনেক টাইম হয়ে গেছে। সরষের তেল, তেল দিয়ে মাংসটা মাখানো আছে, সেই জন্য অল্প তেল দিলাম, আলুটা ভাজার মতো একটু তেল দিতে হবে।
দারুণ টেস্টি। ভালো হয়েছে? দারুণ, একদম পারফেক্ট যেমন চেয়েছিল। খেলাম তো লেবু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে নেক্সট ডে, কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, তাই ভাবলাম সকালবেলায় ভিডিওটাকে কমপ্লিট করে দিই। আজকে আমি এমনিতে তো মর্নিং ওয়াক করতে বেরোই আমরা, আর আমি একটু ফুলও তুলিনি ঠাকুরের পুজোর জন্য, আর চিকুর খেলাও হয়ে যায়। তো চিকুর খেলা তো দেখতেই পেলে কীরকম খেলে, ও সকালবেলায় একটু না বেরোলে ওর হয় না। এই সকালবেলায় বেরোবে বলে না ও ভোর থেকে ঘুম থেকে উঠে কাঁদে, আমাদের সামনে এসে আমাদেরকে উঠায়, তারপর আমরা আসি। প্রতিদিন ওকে এই টাইমটা বেরোতে হবে, দিনে একবার এরকম একটু খেলে নিলে ও সারাদিনের জন্য ও খুব ভালো থাকে। আর মাস্ক পরে বেরিয়েছি দেখতে পাচ্ছ, এখন লকডাউন চলছে, মাস্ক তো পরতেই হবে। যদিও ভোরবেলায় লোক থাকে না সেরকম, খুব কমই, আর আজকে তো একজনও বেরোয়নি দেখছি। তাহলে আমাদের এখানে দেখলে তো, আমাদের এখানে জায়গাটা কত সুন্দর, আরেকদিন ভালো করে দেখাবো, আরেকদিন আসবো সুন্দর করে তোমাদের দেখিয়ে দেবো চারদিকটা। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য চলো বাই।